নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। মঙ্গল হয়েছে বাহুবলি। এই মঙ্গল বাহুবলি হওয়ার ফলে যে রাশিগুলোর মুখে সোনার চামচ উঠতে চলেছে সেই রাশিগুলোর বিষয়ে আমি আলোচনা করব। কেন হবে, কি কারণে হবে, আপনাদেরকে সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, মঙ্গল এই 13 নভেম্বর 2022 12 জানুয়ারি 2023 পর্যন্ত এই মঙ্গল কিন্তু এই রাশিগুলোর মঙ্গলই মঙ্গল করতে চলেছে। অর্থাৎ অমঙ্গল মুছে গিয়ে এই রাশিগুলি মঙ্গল হতে চলেছে। মঙ্গল ভূমিকারক গ্রহ, অর্থাৎ একাধিক ভূস্বামী, একাধিক ল্যান্ডের মালিক যারা হয় কি না, তাদের ক্ষেত্রে দেখবেন মঙ্গল কিন্তু ভালো থাকে। আপনার জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল ভালো থাকে, আপনি আইপিএস আইএস অফিসার, আপনি ভালো খেলোয়াড়, আপনি ভালো একটা মানে সার্জারি জায়গাতে আপনি ভালো জায়গাতে যাবেন এবং একাধিক সম্পত্তির মালিক কিন্তু হবে। এই মঙ্গল আপনার জন্মছকে যদি ভালো থাকে, আপনাকে বড় ধরনের স্পোর্টসম্যান কিন্তু করাবে, খেলোয়াড় কিন্তু করাবে। এই মঙ্গলের বক্রী হওয়া, অর্থাৎ দেখুন মঙ্গল ছিল মিথুন রাশিতে, মিথুন রাশি থেকে বক্রী হয়ে আবার বৃষ রাশিতে গতকাল কিন্তু প্রবেশ করেছে। এবার দেখুন একটা জিনিস, বড় যে জায়গাটা বোঝার জায়গা, মঙ্গল কোথায় অবস্থান করছে, বৃষ রাশিতে। আবার শুক্র কোথায় অবস্থান করছে, বৃশ্চিক রাশিতে। অর্থাৎ এক্সচেঞ্জ হয়েছে, টুইস্টটা দেখুন, এক্সচেঞ্জ। অর্থাৎ মঙ্গলের রাশিতে শুক্র অবস্থান করছে এবং শুক্রের রাশিতে মঙ্গল অবস্থান করছে এবং দুজনেরই কিন্তু সমসপ্তম দৃষ্টি কিন্তু বিনিময় হচ্ছে। এর ফলে যে রাশিগুলো মঙ্গলই মঙ্গল হতে চলেছে, আমি আবার বলছি, চাইলেও ভুলতে পারবেন না, সোনার চামচ মুখে দিতে চলেছে, সেই রাশিগুলোর বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি শুরু করা যাক। দেখুন, প্রথম কথা আপনাদেরকে আমি জানাই, মঙ্গল বিশেষ করে আপনার জন্মকুণ্ডলিতে কোনভাবে অবস্থান করছে সেটা জানা দরকার। মঙ্গল ডিগ্রিগত দিক থেকে, মঙ্গল আপনার নক্ষত্রগত দিক থেকে কোনভাবে অবস্থান করছে। মঙ্গল হচ্ছে সাহস পরাক্রমের কারক গ্রহ, সাহস পরাক্রম এবং ব্লাড এটাকেও নিয়ন্ত্রণ করে হচ্ছে মঙ্গল। মঙ্গল যদি আপনার জন্মছকে শুভ অবস্থাতে থাকে, তাহলে জানবেন আপনি একাধিক সম্পত্তির মালিক হবেন। দেখুন, বর্তমানে আমি একটি কথা বারবার বলি, মঙ্গলকে আপনারা যদি ভালো করতে চান, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, অবশ্যই আপনারা হনুমানজি স্বর্ণাপন্ন হন। কলিযুগে হনুমানজি আপনার সমস্ত মনস্কামনা কিন্তু পূরণ করবে এবং মঙ্গল যাদের পীড়িত আছে জন্মছকে, আপনার মেনে নিলে আপনার জন্মছকে মঙ্গল পীড়িত, আপনি অবশ্যই হনুমানজির পূজা উপাসনা করুন, সংকটমোচন হনুমান স্তোত্র পাঠ করুন, নিশ্চিত রূপে আপনারা কিন্তু ফল কিন্তু পাবেন। অর্থাৎ এই হনুমানজি আপনাকে সমস্ত বিষয় থেকে আপনাকে কিন্তু উদ্ধার কিন্তু করবে। দেখুন,
মঙ্গল খারাপ থাকলে এই যে মামলা মকদ্দমা ছোটোখাটো চোট আঘাত লাগা এগুলো কিন্তু হয়, মঙ্গলের জন্য কিন্তু মামলা মকদ্দমার জায়গাটা কিন্তু হয়। এই জন্য যারা মামলা মকদ্দমাতে পড়ে আছেন, দাম্পত্য সুখের জায়গায় বাধা হচ্ছে, অবশ্যই হনুমানজির উপাসনা করুন। কলিযুগে একমাত্র হনুমানজি কিন্তু আপনাকে কিন্তু রক্ষা করতে পারে। তাই আবারও বলছি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, এটা অবশ্যই পাঠ করুন। কারণ হনুমানজি যেটাতে প্রসন্ন হয় সেটা হচ্ছে যত আপনারা রামের নাম নেবেন, জয় শ্রীরাম যত আপনারা বলবেন, তত হনুমানজি আপনার উপর কিন্তু প্রসন্ন হবে। আর হনুমানজি যদি প্রসন্ন হয় তাহলে এই কলিযুগে আপনার বৈভব অর্থ মান সম্মান কম হবে না, অপার ধন আপনার কিন্তু হবে। এই পাঠটা আপনাদেরকে আমি টোটাল আপনাদেরকে বুঝালাম। এবং এর সাথে সাথে আবারও বলছি, এই যে মঙ্গল বক্রি হয়ে আপনার বিশ্ব রাশিতে প্রবেশ করেছে এবং গ্রহগুলো একে অপরে রাশিতে এক্সচেঞ্জ অবস্থাতে অবস্থান করছে। আর আবার বলছি, কৌশিক রায়ের প্রেডিকশন মাটিতে পড়ে না। আমি যেটা বলি খুব দায়িত্ব নিয়ে এবং চ্যালেঞ্জের সাথে, যার হাত দড়ি তাকে টেনে তোলা হয়, সবারই হাত দড়ি না, কারণ যা তাদেরকেই আমি দেখি তাদেরই হাত দড়ি যারা নিজের স্যালেন্ডার হয়। অর্থাৎ সেটা কিন্তু কেউ যদি ভাবে যে আমি স্যালেন্ডার মতন হবো, কিন্তু আমি ছক দেখে বুঝে যাবো নিজের স্যালেন্ডার যাই হবে কি না, তার আমি হাত ধরবো। আর যার হাত ধরবো ডেফিনেটলি তাকে কিন্তু উঠে দাঁড়াবেই। অর্থাৎ টোটাল লজিক্যালি আপনাদেরকে আমি বুঝালাম। এবং এর সাথে সাথে বলি, এই যে মঙ্গল বক্রি হয়ে বৃষ রাশিতে প্রবেশ করে 12 জানুয়ারি অবধি যে রাশিগুলো আমি কথা বলবো ডায়েরিতে নোট করে নিন, কল্পনার বাইরে রেজাল্ট কিন্তু পাবে, অদ্ভুত অকল্পনীয় লাভ পাবে। আমি অলরেডি আপনাকে কিন্তু বার্ষিক রাশিফল অলরেডি দেওয়া কিন্তু হয়ে গেছে। এরপরে আরও আপনারা কোন বিষয়ের উপরে ভিডিও চাইছেন আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করুন। আমি আপনাদের যে বিষয়ের উপর ভিডিও চাইছেন অবশ্যই আপনারা কমেন্ট করুন। এবং যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে যাচ্ছেন, এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস, অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। প্রথম যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের চতুর্থপতি আপনার ঠিক কর্মভাবে অবস্থান করছে। দেখুন, সরাসরি চতুর্থ ভাবকে দেখছে, সুখ সাধন সম্পত্তি কেরিয়ার আপনাদের উন্নতি কিন্তু হবে, মান সম্মান এবং বেশ কিছু মনের ইচ্ছা আপনাদের পূরণ হবে এবং কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির নির্ণায়ক রেজাল্ট পেতে কিন্তু চলেছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের একাদশভাবে অবস্থান করছে, কেন্দ্র ত্রিকোণের মালিক একাদশভাবে, আপনাদের সফলতা যেমন দিবে, আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি দিবে, আপনাদের আকর্ষিক প্রাপ্তি ঘটাবে এবং কেরিয়ার ক্ষেত্রে আপনাদের কর্কট রাশির ডেভেলপমেন্ট কিন্তু করবে। কর্কট রাশির ভাগ্য সাথ দিতে চলেছে, আকর্ষিক ধনবর্ষা হতে চলেছে কর্কট রাশি। মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে কর্কট রাশি। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির রাশিতে মঙ্গল অবস্থান করছে এবং সমসপ্তম শুক্র অবস্থান করছে। আপনাদের দৈনন্দিন রোজগার, দাম্পত্য সুখ, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হবে, ভাগ্যক্ষেত্রে আপনাদের উন্নতি দেখা যাচ্ছে এবং কর্মক্ষেত্রে পদ প্রতিষ্ঠা এবং শুভ বিবাহের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে বৃষ রাশি। চাইলেও ভুলতে পারবেন না, বৃষ রাশি সোনার চামচ মুখে দিতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির সমসপ্তম শুক্র এবং মঙ্গল আপনাদের দাম্পত্য সুখ, আপনাদের দৈনন্দিন রোজগার, আপনাদের ইনকামের জায়গা বৃদ্ধি করবে এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের ভালো বৃশ্চিক রাশি, এবং আপনাদের ভাগ্যক্ষেত্রে উন্নতি এবং আকর্ষিক অর্থপ্রাপ্তি, শেয়ার বাজার, স্টক বিজনেস, অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং থেকে আপনারা কিন্তু লাভ পাবেন এবং যারা এনজিওর সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু পেতে চলেছেন।
এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত পঞ্চমভাবে অবস্থান করছে, একাদশপতি পঞ্চমভাবে, অর্থাৎ সফলতা যেমন দিবে আপনাদের আকর্ষিক লাভ আপনাদেরকে কিন্তু দিতে চলেছে, এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হতে কিন্তু চলেছে, ভাগ্য আপনাদের সাথ দিতে চলেছে, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই মঙ্গলের রাশি পরিবর্তনে। বক্রি হয়ে মঙ্গল কিন্তু মকর রাশিকে প্রপার্টি রিলেটেড জায়গাগুলো খুব লাভ কিন্তু দেবে, এবং বিদেশ থেকে ইনকাম আপনাদের বৃদ্ধি করবে। সর্বশেষ রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির চতুর্থভাবে অবস্থান করছে কর্মাধিপতি, কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে, পারিবারিক সুখ, প্রপার্টি থেকে লাভ, এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের উন্নতি এই সময় হবে, এবং ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনারা কিন্তু পুনরুদ্ধার আপনাদের হতে কিন্তু চলেছে। অর্থাৎ আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন, নির্ণায়ক রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন, চাইলেও বুঝতে পারবেন না কুম্ভ রাশি এই মঙ্গল বক্রি হয়ে আপনাকে কিন্তু অপার ধন দিতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।